মুজেজা বা কারামত হল নবী রাসূল অলিদের প্রতি আল্লাহ তালার একান্ত অনুগ্রহ আল্লাহ তালা ইসলামের প্রয়োজনে তার ইচ্ছা মাফিক এই ক্ষমতা নবী রাসুল বা অলিদের মাধ্যমে প্রকাশ করেন এটি ব্যক্তি বিশেষকে দেখানো বা ক্ষমতা জাহির করার কোনো বিষয় নয় নবী রাসুলদের থেকে প্রকাশিত অলৌকিক বিষয়গুলিকে মুজেজা বলা হয় আর নবী রাসুল ব্যতীত অনুদের থেকে প্রকাশিত অলৌকিক বা আশ্চর্যজনক ঘটনাকে কারামত বলা হয় মুজিজা আরবি শব্দ এর অর্থ অভিভূতকারী বস্তুত অলৌকিক কোন কাজের পারিভাষিক শব্দরূপে মুজিজা শব্দটি ব্যবহৃত হয় মুজেজা মানে হলো নবীর রাসুলদের নিজস্ব দাবির সমর্থনে এমন অলৌকিক ও আশ্চর্য ঘটনা ঘটিয়ে দেখানো যা নবী রাসুল ব্যতীত অন্য কারো পক্ষে ঘটানো সম্ভব নয় নবী রাসুলদের বাইরে কামেল বুজুর্গদের দ্বারা অলৌকিক কার্য সম্পাদন হলে তাকে বলা হয় কারামত মজেজা এটি একটি আরবি শব্দ যেই শব্দটি বাবে ইফাল থেকে এসছে অর্থাৎ এজাজ থেকে এজাজ হলো অন্য কাউকে অক্ষম করে দেয়া যুগে যুগে আল্লাহ সুফহায়না হুয়া তালা নবী রসুলকে পাঠিয়েছেন তার দিনের দাওয়াত দেওয়ার জন্যে মানুষকে সত্যের দিশা দেওয়ার জন্য। সেই সব মানুষগুলি যে আসলে নবী কিংবা আল্লাহ রসুল সলাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটার প্রমাণ হিসেবে আল্লাহ তালা কিছু অলৌকিক নিদর্শন তাদেরকে দিয়েছেন ক্ষমতা দিয়েছেন এই অলৌকিকত্ব অলৌকিক ক্ষমতাকেই বলা হয় ময়াজা আরবিতে যদি পরিভাষাগত দিক থেকে আমরা বলি সেটাকে বলা হয় আমরুন আদা মানুষের স্বভাবজাত আচরণের বাহিরে এমন কিছু আচরণ করা এমন কিছু ঘটে যাওয়া যেগুলি অলৌকিকত্বের দিকে নির্দেশ করে এগুলিকে বলা হয় ময়াজেসা আর দ্বিতীয়ত যে কারামতের কথা বললেন এটি নবীদের সাথে সম্পৃক্ত নয় এই কারামতো অলৌকিক কোনো ঘটনা কিংবা নিদর্শন অথবা কোনো আচরণ যেগুলি বহির প্রকাশ ঘটে আল্লাহর কোনো নিকটস্থ বান্দার কাছ থেকে তবে তারা রসুল নন কিংবা নবীয় নন তারা আল্লাহর প্রিয় বান্দা যেমন মহাগ্রন্থ আলকরান আল্লাহ সুহানাহ তাল্লাহ বলছেন আল্লাহ ইন উলিয়া আল্লাহ লাউফুন আলহিম ওলাহমিয়া হাসানুন যারা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আল্লাহর কাছের মানুষ তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এখন কারা আল্লা বন্ধু আল্লাহর আল্লাহ আল্লাহ আলেনে বলছেন আল্লা দিনা কানুয়্তাকুন যারা ইমানদার এবং যারা মোত্তাকি তারাই হলেন মূলত আল্লাহর বন্ধু এই কারামাতুল আউলিয়াই হাক্কুন এই আল্লাহর বন্ধুদের কারামা এটা সত্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিন্তু কখনো কখনো আমাদের স্বভাবের বাইরে আমাদের ক্ষমতার বাইরে এমন অনেক ঘটনায় ঘটে থাকে সারা বিশ্বব্যাপী শুধুমাত্র ইমানদার মুত্তাকিদের কাছ থেকে নয় নন মুসলিমদের কাছ থেকেও এমন ধরনের অলৌকিক কোনো কিছু পরিদর্শিত হয় মাঝে মাঝে পরিলক্ষ করা যায় সেগুলিকে না মজেজা বলে আর না বলে সেগুলিকে কারো আমা বরং ওইগুলিকে ইস্তিদ্রাজ বলা হয় মূলত তিনটি পরিভাষা এক হলো মজেজা দুই কারো তিন হলো ইস্তিদরাজ মজেজা নবীদের সাথে সম্পৃক্ত এবং তার দরজা বন্ধ হয়ে গেছে নবী মোহাম্মদুর রসোল্লা সল্লাহসাল ইন্তকালের সাথে সাথে এরপরে অলিয়াউলিয়াদের কারামত এটা কন্টিনিউ থাকবে কেয়ামত পর্যন্ত আর ইস্তিদরাজ অমুসলিমদের পক্ষ থেকে তাদের দ্বারা প্রকাশিত এমন কিছু অলৌকিক ঘটনাকে বলা হয়ে থাকে যেটা চলতে থাকবে কেয়ামত পর্যন্ত মুজিজা মূলত নবী রাসুলদের সত্যতা প্রমাণের জন্য আল্লাহর সাক্ষ্য বিষয়টি এভাবেও বলা যায় যিনি নিজেকে আল্লাহ নবী বলে দাবি করেন তার সত্যতা প্রমাণ করাই মুজিজার উদ্দেশ্য আল্লাহ তালা নবী ও রাসুলদের বিভিন্ন মোজেজা দান করেছেন যেমন মুসা আলাহিসাল্লামের লাঠি সাপ হয়ে যেত ইসা আলাহাইসাল্লাম মৃতকে জীবিত করতে পারতেন হজরত সুলাইমান আলাহ বাতাসকে বসীকরণ করতে পারতেন তিনি পাখি ও পিপড়ার ভাষাও বুঝতেন জিনদের দিয়ে কাজ করাতেন আল্লাহ সব তালা অসংখ্য অগণিত নবী রসুলকে পাঠিয়েছেন তাদের সংখ্যা আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনে কমপ্লিটলি তিনি নির্ণয় করেননি বরং তাদের মধ্য থেকে পঁচিশ জনের নাম তিনি মেনশন করেছেন এই সব পঁচিশ জন নবী রসুলদের মধ্য থেকে পাঁচজন হচ্ছেন শ্রেষ্ঠতর রসুল আল্লা সুফায়না হুয়া তালার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া মহাগ্রন্থ আল কোরআনে তাদেরকে উলুল আজমি মিনার রসুল বলে আখ্যায়িত করেছেন যা মহাগ্রন্থ আল কোরআনে সূরা আল আহকাফের 35তম আয়াতে উল্লেখিত হয়েছে আখাদনা মিনান নাবিয়িনা মীথা-কাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিমা ওয়া মূসা এখানে পাঁচজন শ্রেষ্ঠতর রাসুলের কথা আল্লাহ তালা বলেছেন তবে বিশ্বনবী সঃ যদিও সবার পরে এই পৃথিবীতে আল্লাহ সুফ হানা তাআলা মুজিজা এবং অন্যান্য দিক চিন্তা করে তিনি আল্লাহ রসুলকে সবার আগে স্থান দিয়েছেন এখানে পাঁচজন শ্রেষ্ঠতর রসুলের মধ্যে চারজনের কথা যদি আমরা বলি একজন হচ্ছেন নু আলহ ইসালাতুয়াসাল্লাম যিনি সাড়ে নয়শো বছর তার কমকে দিনের দাওয়াত দিয়েছেন দ্বিতীয় হলো ইব্রাহিম আলহ ইসালাতুসলাম তিনি মুসলিম মিল্লাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম মহান আল্লাহ সুহানাহতালাহ এভাবেই আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে তিন নম্বর হলো মূসা আলহিসুআসালাম এবং চার নম্বর হলো ঈসা আলাহি আমরা যদি এক এক করে বলি যে নবী নূ আলাহাতুয়া নবী নূ আলহিস এমন এক সময়ে আল্লাহ তাকে এমন এক দিলেন যখন সাড়ে নয়শো বছর আনছেন না কোথাও কোথাও চল্লিশ জন কোথাও আশি জনের কথা বলা হয়েছে যে তার ইমানের ডাকে সাড়া দিয়েছেন দাওয়াতে আহ্বানে সাড়া দিয়েছেন তখন আল্লাহ সুহানাহ তাকে নির্দেশ করলেন ফাসন ফুলকা। নোহ তুমি নৌকা তৈরি করো এমন এক সময়ে নৌকা তৈরি করা শুরু করলেন যখন প্রচুর খরা ছিল বৃষ্টির কোনো প্রাদুর্ভাব ছিল না আকাশ মেঘাচ্ছন্ন ছিল না বছরের পর বছর ধরে নৌকা তিনি একা বানিয়েছেন তিনি যখন রাসুল বলে নিজেকে দাবি করলেন তখনও তারা কিন্তু উপহাস করতেন তাকে নিয়ে ইস্তেহ করতেন যখন আবার সবার সম্মুখে তিনি নৌকা তৈরি করছেন গাছ কাটছেন নিজে একা একা আর কেউ সহযোগী ছিলেন না তার সন্তান আরও আসেন নাই তাকে সহযোগিতা করবার জন্য একা একা নৌকা তৈরি করছেন তাঁকে নিয়ে সবাই তখন পাগল আখ্যায়িত করল উপহাস করলো ঠাটরা বিদ্যুৎ করলো কিন্তু ঠিকই একসময় মহাপ্লাবন হয়ে গেল যে প্লাবনের কারণে তার সন্তান পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে পুরো আল্লাহ তারা ধ্বংস করে দিলেন এবং সেই নৌকাতে বলা হয়েছে যে তিনশত সাতষট্টি কিংবা সত্তর দিন নূহ আলি ইসলাম প্রত্যেক সৃষ্টি থেকে এক জোড়া এক একজোড়া করে সেখানে নিয়েছিলেন তার পরিবারে তার স্ত্রীকে এবং তার সন্তানকে বাদ দিয়ে কোনো কোনো রেওয়ায় এসে তার স্ত্রীকে নিয়েছেন কিন্তু পরবর্তী সন্তানের কথা আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন আর অন্য আটজন তিনশো আটজন মানুষ সেখানে ছিল এটা ছিল ওই যুগে নবী নূহ আলিহিসু ইসলামের দ্বিতীয় যদি আমরা বলি এবরাহিম আলহিস্লাসালামের বিষয়ে মোয়াজেজা এবরাহিম আলহিসাম মুসলিম মিল্লাতির পিতা যখন তাকে পাকড়াও করা হলো রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে নম্রুত বাহিনী ষড়যন্ত্র করলো তার জন্য অগ্নিকুণ্ড নিক্ষেপে করবার জন্য অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো প্রজ্জ্বলিত করা হলো দাউ দাউ করে জ্বলছে আগুন নিক্ষেপ যখন করা হলো তিনি আল্লাহ তালা কাছে আশ্রয় চাইলেন আগুন জ্বলে জ্বলছে বহু বছর ধরে আগুনকে প্রজ্জ্বলিত করে রাখা হয়েছে ইতিহাসের গ্রন্থে এসছে বহু দূর এক মাইল উপর থেকেও যদি কোনো পাখি যেত সেখান দিয়ে ভস্মীবিত হয়ে নিচে পড়ে যেত নবী এবারিম আলামকে আগুনে নিক্ষেপ করা হলো অথচ আল্লাহ তালা তখনই নির্দেশ করলেন আগুনকে সালাইমান হে আগুন ঠান্ডা হয়ে যাও তবে বেশি ঠান্ডা নয় প্রশান্ত ঠান্ডা পরিণত হও বেশি গরম নয় বেশি ঠান্ডা নয় নাতে হয়ে যাও সবার চোখের সামনে দিয়ে নবী এবারিম আলাইসলাম একটা পশমও পড়ে নাই যেখানে আগুনের ধর্মই হল জ্বলে জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়া কিন্তু এবার ইসলাম হেঁটে হেঁটে বের হয়ে চলে আসছেন এটা হলো অন্যতম মজা নবী মোসা আলহি সালামের মজা একাধিক এর মধ্যে একটি মজেজা হলো তার হাতে একটি লাঠি কাঠের তৈরি একটি লাঠি ছিল যার ব্যাপারে মহাগ্রন্থ আল্লাহ তারা তাকে জিজ্ঞেস করেছিলেন তোমার হাতে এটাকে তিনি বলেন আল্লাহ এটা আমার লাঠি আর আল্লাহ প্রশ্নও করলেন না এটা দিয়ে কি করো বরং তিনি জবাব দিতে শুরু করলেন ন্যারেটিভ তিনি কোশ্চেনের অ্যান্সার করছেন আতাওয়াক ওখরা অনেক কথা বললেন যে এটা দিয়ে আমি এই কাজ করি লাঠির এমন মজা ওই সময় চারদিকে জাদু ছিল জাদুর প্রভাব ছিল যখন সবাই তাকে ভেলকিবাজি দেখাচ্ছিল জাদু সবচেয়ে বড় জাদুঘরকে ডেকে নিয়ে আসা হলো তাকে পরাস্ত পরাভূত করবার জন্যে নবী মুহালুস্লামকে সবাই জাদু দিল নবী মৌসা আসসালামকে আল্লাহ তালা বললেন আলকে আসাক নবী মৌসা আপনি আপনার লাঠি মাটিতে ফেলে দিন আল্লাহ কোরআনে বর্ণনা করছেন লাঠি এই শুষ্ক লাঠিটা হঠাৎ করে বিশাল সাপে পরিণত হলো এবং সব অন্য যত সাপ ছিল ওখানে জাদুর প্রভাবের কারণে সবগুলোকে খেয়ে ফেলল গলধকরণ করে ফেললো তখন করার সবাই তাৎক্ষণিক সেজদায় অবনত হলো আল্লাহ তালার কাছে পরাভূত পরাস্ত হলো লাঠিটা এমন একটা লাঠি যেই লাঠি পাথর উপর আঘাত করলে সেটা নহরে প্রবাহিত হয় পানি জড় পানি প্রবাহিত হয়েছে বারোটি নহর প্রবাহিত হয়েছে নবী মৌসালামকে আল্লাহ তালা আরও মর্যাদা দিয়েছিলেন তিনি বগল নিচে হাত রাখতেন হাতটা বের হলে এটা আলো দিত হাতের মধ্যে হাত থেকে লাইটের মতো করে আলো বের হতো এরকম অনেক মজেজা আল্লাহ তালা নবী মুহালামকে দিয়েছিলেন আল্লাহ রসুল ঈসা আলাহামকে আল্লাহ তালা অনেক মরজ্যাজা দিয়েছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মজুদা হলো তিনি মৃত মানুষকে জীবিত করে ফেলতে পারতেন আল্লাহর নাম দিয়ে যদি বলতেন কোম বি ইদনিল্লা একদম মৃত ডেড তার কোনো রুহ নেই তাকে কেউ ডিক্লেয়ার করেছে মৃত তিনি যদি বলতেন হাত দিয়ে যে কোম বি ইদনিল্লা আল্লাহর নির্দেশে আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও তাৎক্ষণিক সে দাঁড়িয়ে যেত জন্মান্ধ কোন চিকিৎসায় কোনো কাজ হয় না এমন লোকের চোখে হাত দিলে সে চোখে একেবারে ভালোভাবে দেখতে পেত কুষ্ঠ রোগী তিনি যদি কুষ্ঠ রোগীর গায়ে হাত দিতেন তিনি সুস্থ হয়ে যেতেন ধবল রুগী রোগ যাদের থাকে চামড়াতে আঘাত করলে হাত রাখলে স্পর্শ করলে সে চামড়া ভালো চামড়ায় স্কিনে পরিণত হয়ে যেত সুন্দর হয়ে যেত এইভাবে করে নবী ঈসা আলাইসু আল্লাহ তালা অনেক মজা দিয়েছিলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামও ছিলেন অসংখ্য মোজেজার অধিকারী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের অলৌকিক ঘটনাসমূহ বলতে সেই সকল অতি প্রাকৃত তথা সূত্রবিহীন ঘটনাবলীকে বোঝানো হয় যেগুলো নবীজির জীবদ্দশায় সংঘটিত হয়েছে তবে নবীজির মজিদার সংখ্যা কত তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি এ প্রসঙ্গে ইমাম বাইহাকি বলেন হুজুর সাল্লু আলহি সাল্লামের মজেজা ছিল এক হাজার অন্যদিকে ইমাম নব্বী মোহাম্মদের মতে হুজুর সাল্লাহ আলহি সাল্লামের মজেজা ছিল এক হাজার দুশো আবার অনেক মনীষী বলেছেন হুজুর সাল্লাহ আলহি সাল্লামের মজেজা ছিল তিন হাজার জালাল উদ্দিন সৈয়দি রাহেমাহুল্লাহ তিনি বলছেন আল্লাহ রসুলের মুজিজা প্রায় সাড়ে তিন হাজারের মতো হাফিজ ইবনুল কাইম আল জাউজি রাহেমাহুল্লা তিনি বলেন এক হাজারের মতো মজিজা প্রকাশিত হয়েছে বিশ্বনবীর কাছ থেকে তবে উল্লেখযোগ্য তিনটি মজেজা মহাগ্রন্থ আল কোরআনে পাওয়া যায় যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ মজেজা হলো মহাগ্রন্থ আল কোরআন আল কোরআন এমন এক মজা যে কোরআন শুরুই হয়েছে জালেক আল কিতাবুল আউরাইবাফি এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই এমন কোনো রাইটার পৃথিবীতে নাই। এমন কোনো লেখক নেই যে বলতে পারে তার লেখার শুরুতেই বলবে যে আমি যা লিখছি এখানে কোনো ভুল নাই বরং সবাই পরিমার্জনের কথাই বলে আমাকে বাতলিয়ে দিবেন কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এমন এক মজ যা শুরুতেই প্রথম কথাই হলো দালিকাল কিতাব লাফি দিস ইজ দ্য হোলি বুক ইন দিস দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট এরপরে বললেন আল্লাহ সব হানা হুয়া তাহলে ইনকুন তুমি রয়বি মিম্মা নাজাল না আল্লাহ আবদিন এত বিসরত যদি তোমাদের সন্দেহ থাকে এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে এসছে তাহলে এরকম একটি সুরে নিয়ে আসো কেউ আনতে পারে নাই বরং বললে মানুষ না শুধু ইন যদি জিন ইনসান সবাই মিলে একসাথে করে সবাই চেষ্টা করে এরকম একটা কোরআন নিয়ে আসবার জন্য কখনো পারবে না একটা সূরাও পারবে না একটা সুরার আয়াতের অংশ নিয়ে আসতে পারবে না দ্বিতীয় আরেকটি মজাদার কথা উল্লেখ হয়েছে লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ মিরাজ এবং ইসরার কথা

আপনার কি বলা হয় তিন মাসের মতো সময় লেগে যেত সেখানে রাতের কেউ দাংশে নিয়ে যাওয়া হলো সেখান থেকে আবার মাসজিদে আকসা থেকে আল্লাহ তালা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে সিদ্ধ মুনতাহা ভেদ করে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তালা প্রিয় রসুলকে নিয়ে গেলেন এবং সেটা মাত্র অল্প সময়ের মধ্যে যে বিছানা আল্লাহ রসুল রেখে গেলেন এসে দেখলেন সেটা এখনো উষ্ণ হয়ে আছে যে অজুর পানি তিনি রেখে গেলেন সে অজুর পানি এখনো গড়াচ্ছে এই অল্প সময়ের মধ্যে লিটল বিট এটাকে কোনো সময় দিয়ে ক্যালকুলেশন করা যাবে না এটা হলো অন্যতম আরেকটি মজেসা সর্বশেষ মজাজ যেটা মহাগ্রন্থ করে করেন আল্লাহ রসুলের সানে এটা উদ্ধৃত হয়েছে সেটা হলো চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেয়া রসুল করিমস ওসাম যখন নবদ দাবি করলেন তখন মুর্শিকে মক্কা মক্কার মুশিকরা আসলো যে তুমি যদি নবী হয়ে থাকো তাহলে এই যে পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছ তখন চোদ্দ তারিখ মাসের পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছ হিজরতের আগে যদি তুমি এখান থেকে চন্দ্রটাকে দুই ভাগ করে ফেলতে পারো তাহলে আমরা তোমার পরিমাণায়ন করবো এবং বিশ্বাস করবো তুমি রসুল আল্লাহ তালা আল্লা আল্লা আল্লাহ রসুল আল্লাহ তালার কাছে সাহায্য চাইলেন আল্লাহ তালা অনুমোদন দিলেন তার দোয়া কবুল করলেন তিনি আঙ্গুল দিয়ে ইশারা করলেন শুধু চন্দ্রকে দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআনে সুরাই আল্লাহ তালা শুরুতে এইভাবে করলেন যে আল্লাহ রসুসল্লাহ ওয়াসাল্লাম চন্দ্রকে দীখণ্ডিত করে দিয়েছেন এবং ওই সময়ে যারা সেখানে বসা ছিল দাবি করলো যে আপনি চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারলে আমরা তাৎক্ষণিক আপনার উপর মানান করবো এবং আমরা বিশ্বাসী হব তারা তাকিয়ে দেখলেন চন্দ্র পূর্ণিমার রাতে দুভাগ হয়ে গিয়েছে এবং দুই এক ভাগ এই পাশে আরেক ভাগ এই পাশে মধ্যখান দিয়ে হেরা মানে জাবাল জাবালে নূর দেখা যাচ্ছে এখান থেকে কেউ বলছেন গাঢ়েরা কেউ বলছেন জাবালে নূর সেখান থেকে দেখা যাচ্ছে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে দুইভাগে এরপরে আপনারা জানেন যে ইতিহাস সাক্ষী দেয় অনেক সাইন্টিস্ট পর্যন্ত সেটাকে দিয়ে চন্দ্র যখন গিয়েছে এখনো পর্যন্ত চন্দ্রের সেই ফাটলটা আছে এখনো পর্যন্ত এবং বহু নাস্তিক আস্তিক হয়ে গিয়েছে চন্দ্রকে এখনো পর্যন্ত দ্বিখণ্ডিত অবস্থায় দেখে বর্তমানে কারো পক্ষে মুজিয়া প্রদর্শন করা সম্ভব নয় কেউ আশ্চর্যজনক কিছু করলে বা করে দেখালে সেটা হবে কারামত কারণ মুজিয়া রাসুলদের সঙ্গে সম্পর্কিত যেহেতু দুনিয়ায় নবী আগমনের ধারা বন্ধ হয়ে গেছে তাই মুজিয়াও বন্ধ হয়ে গেছে তানভীর হাসান সময় সংবাদ